ভগবানপুরে ফের বিজেপি কর্মী খুনের ঘটনায় হেরিয়া ও কাঠিতে পথ অবরোধ বিজেপির। খুনের পর খুন হচ্ছে বিজেপি কর্মীরা। কিছুদিন আগে ভগবানপুরের দেড়েতিঘি এলাকায় চন্দন মাইতি খুন হয়েছিল, যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল। তারই মধ্যে ভগবানপুর 2 নম্বর ব্লকের বাসুদেব গড়িয়া বিজেপি কর্মী ভাস্কর বেড়াকে রাতের বেলায় ডেকে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করার পর প্রাণে মেরে ফেলা হয় বলে অভিযোগ বিজেপির। ঘটনার প্রতিবাদে রবিবার বিজেপির পক্ষ থেকে হেরিয়া ও কাঠি বাইপাসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। উনি চাইলেও হিংসা বন্ধ করতে পারবেন না, তাই তিনি এখন নাচছেন যে আমার ইঙ্গিতে চলছে মনে করছেন, কিন্তু না, তিনি হিংসা বন্ধ করতে পারবেন না, উন্নয়ন করতে পারবেন না। যা কিছু চলছে সেটা কন্ট্রোলের বাইরে চলছে, সেই কারণে প্রশাসনকে আমরা সজাগ করার জন্য আমাদের লজ্জা লাগছে, বেহায়া কোনোদিন লজ্জা লাগবে না, কিন্তু তবুও চেষ্টা, মানুষ চেষ্টা করবে, এই বেহায়া কোনো বন্ধ হওয়া দরকার। ওখানে আমরা এখানে আমাদের কার্যকর্তা ভাস্কর বেড়া এলে তাকে সম্মানিত করবে এখানকার যারা কার্যকর্তা, তাই আমরা ওখানে ছেড়ে দিয়েছি, কিন্তু অ্যাম্বুলেন্সকে মাঝ রাস্তা আটকে রাখা হয়েছে। কেন না, কোনো আন্দোলন করতে দেব না, উনি বাইরে থাকছে, আমার ক্ষমতা আছে, আমি আপনাদের মাধ্যমে বলছি, 1 ঘন্টা তিনি পশ্চিমবঙ্গে অত্যাচার বন্ধ করতে পারবে না, কারণ ওর কোনো কন্ট্রোলিং নেই। কন্ট্রোলিং আছে জেহাদি, কন্ট্রোলিং আছে চিটিং বাস, কন্ট্রোলিং আছে কাটমানি করবে, কন্ট্রোলিং আছে তাদের 20 টাকার পাউচ খাওয়া নেতাদের নেতৃত্ব নিয়ে। উনি ঘোষণা করুন 1 ঘন্টা আমি কোনো জায়গায় কোনো ইয়ে হবে না, অত্যাচার হবে না, ওনার কথা শুনবেন। যেটা হচ্ছে যে অনুরোধ করেছি ওই বডি দেখার পরে সবাই বলেছে আটকে রাখুন, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর ত্যাগ করা উচিত। আজকে মানুষের বুঝতে হবে আগামী দিন আরেকটা জেলায় হবে, আরেকটা জেলায় হচ্ছে, দোসরা মেয়ের পরে ধর্ষণ খুন জখম প্রতিনিয়ত হচ্ছে আমাদের এখানে ভূপতিনগরে, অর্জুননগর বড়া বাসুদেব গড়িয়া ইটাবেড়িয়া প্রতিদিন হচ্ছে। আর বেহায়া এই যে শাসক বসে আছে ওদের চোখের কথা নেই, একবারে বেহায়া, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওরা উপযুক্ত বাড়ি থেকে উপযুক্ত ব্রাহ্মণ ফাতিমা কেন্দ্র থেকে এসছে, প্রমাণ করে নাহলে চাকরি ছেড়ে চলে যায়। এই আমি বলছি তৃণমূলের সভাপতি, তিনি হেডমাস্টার মশাই সাংগঠনিক, তাকে বলছি আপনি এসে দেখে যান মদ খেয়ে পড়ে মরে গেছে না পিটিয়ে মেরেছে। আমি আপনাকেই চরম বিহায়া বলে মনে করছি, আপনি মানুষ তৈরি করেছেন, আপনার পিতামাতা আপনাকে তৈরি করবেন। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।